শিক্ষাঙ্গনে দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবইছে রে আছি শুধু পীড়িত লইয়া। শিক্ষাঙ্গনে দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্র ছাত্রী বইছে রে আছি শুধু পীড়িত লইয়া। মোবাইল তাদের সঙ্গের সাথী, মোবাইল তাদের সঙ্গের সাথী, হারাইতে ইমান ওরা শিক্ষিত শয়তান, ওরা জোরে ওরা শিক্ষিত শয়তান, ওরা কি শয়তান জোরে কা শিক্ষিত শয়তান। আমাদের বলে এই শিক্ষা গ্রহণ করে লাভ কি? মাদ্রাসার শিক্ষা হলো আল্লাহকে ভয় করার শিক্ষা। হ্যাঁ, দুই এক মাদ্রাসা দুই একজনের মধ্যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু তাই বলে সমস্ত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আপনি অস্বীকার করে ধুলি সাফ করে ফেলবেন, এটা কোনোদিন বাঙালি মুসলমানরা মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কি না? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। আল্লাহু আকবার। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন না? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান, ঠিক কিনা বলেন? আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ডরানি কথা বলতে, এই কথা বলতে কি ভয় পান নাকি? তো হকের পক্ষে আওয়াজ দিতে কোনো ভয় আছে? আমার নবী এমন একজন নবী, এই নবীকে দেখলে আহা কাফেররা দেখছে, দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে। নবী তো অনেক আগে, এরপরে অনেক পরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন, তার লাশ দেখে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ লাশ দেখে লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। নাকি বোমাবাজি করিয়া, মারামারি করিয়া, গালাগালি করিয়া, হিংসা করিয়া, অহংকার করিয়া আর একজনের হক মাইরিয়া কথা কয় না, মাথায় বাড়ি দিয়া, হ্যাঁ কলারে টান দিয়া না? এই জন্যই তো কবি কত সুন্দর করে তার ভাষায় বলেন, আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, বলেন আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো, বলেন নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর। কথা প্রসঙ্গে ঘটনা মনে পড়ে গেল, বলবো যখন বলবো, নেককারদের সোহবতে থাকলে আল্লাহকে পাওয়া যায়, কথা কন ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সোহবতে আসলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। কেমন? আল্লাহওয়ালাগণ বলেন, আতরওয়ালার সাথে যদি সম্পর্ক রাখেন, যে বেড়ায় আতর বেছে, এ বেড়ার লোকের যদি আপনি সম্পর্ক রাখেন, আতর যদি নাও কিনতে পারেন, আতর গ্রান্ডা ভাইবে, কথা কয় না? আতর গ্রান্ড পাওয়া যাব না? আহা, আতর যদি কিনার টাকা নাও থাকে, কিন্তু আতরের গ্রান্ড আমনের গায়ে লেগে দেব গা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। আরবের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হলো, বলেন নবীজির রূপ দেখিয়া কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ইসলামী আন্দোলন যারা করে, নবীকে যারা মানে, হক্কানি নায়েবে রাসূল যারা, তারা কোনোদিন
বাসদের সাথে সম্পর্ক রাখে না। আর এটা সত্য প্রমাণ হয়েছে, কোন কওমি মাদ্রাসার ছাত্ররা, হক্কানি আলেমগণ, হক্কানি আলেমের ছাত্রগণ জঙ্গিবাদ হতে পারে না আমার বন্ধুগণ, আমার ভাইরা, মৌলবাদ হতে পারে না আমার ভাইরা, বাস হতে পারে না। যারা এগুলো বলে, হিংসাত্মক কথা বলে, ইসলাম শিক্ষাকে ধ্বংস করার পায়তারা চালায়, এজন্য তারাই তোহমত লাগায়। যারা এই কথাগুলি বলে তারা অনেকে ইংরেজি শিক্ষিত, বাংলা সাহিত্যের বিষয়ে তারা পাণ্ডিত্য অর্জন করেছে, তারা খুব বড় পণ্ডিত। কিন্তু যারা এত বড় পণ্ডিত হওয়ার পরও টুপিওয়ালাদেরকে বরদাস্ত করতে পারে না, সহ্য করতে পারে না, বুঝতে হবে মুসলমান নামদারি হলো সত্যিকারে তারা মুসলমান হয় নাই, তারা দাদাবাবুদের এজেন্ডার বাস্তবায়ন করার জন্য সমস্ত ভণ্ডামো কথাবার্তা বলে। মূলত তারা শিক্ষিত শয়তান। বলেন কি? শয়তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা এই যে ডরায়, কথা কইতে ডরায় কোন? ওরা শিক্ষিত শয়তান, ওরা বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহকে ভয় করলে লাভ না লস? এই ছোটো ছোটো গোলা বানে বক্সের তিন শর্ট মোবাইল ব আমার লাইন বড় হইব, তো এইটা হয়ে লো দোয়া করি ও ডিস্টার্ব দিস না, পিছন তেন একটু জোরে কোন তো আল্লাহ আকবার, এবার সামনের বাইরে কোন আল্লাহ আকবার। ইনশাল্লাহ দেখা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে, অনেক মাহফিল আছে গাউসি এলাকায়, কোনো সমস্যা নাই, দেখা হবে। কিন্তু আজকে আমি যেহেতু মাদ্রাসা কি দরকার, কেন কি প্রয়োজন, মাদ্রাসায় পড়াইলে পড়লে লাভ কি? লাভ একটাই, আল্লাহকে পাওয়ার, রাসূলকে পাওয়ার, সোজা রাস্তা দেখা যাবে, কথা কম ঠিক কিনা? আর কোরআনের রাস্তা সোজা রাস্তা, অন্য সব রাস্তা বাঁকা রাস্তা। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। আমি তো আর লাহোরি ভাইয়ের মতন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত কারি না, মাঝে মাঝে তো চেষ্টা করি আর কি। যারা কোরআন হাদিস বাদ দিয়া মন গড়া তন্ত্র মন্ত্র প্রকাশ করে, তারা তাদের কোন এক গোষ্ঠীর এজেন্ডার বাস্তবায়ন করার জন্য এগুলো প্রচার করে, কথা বলেন? আর সেই কোরআন হাদিসের সুশিক্ষা পাওয়া এবং দেওয়া, শিক্ষা এবং দীক্ষার ট্রেনিং সেন্টার হলো এই সমস্ত ছোট বড় মাদ্রাসা। কাজেই আমরা বলতে চাই, মামলা হলে মামলা হবে, ঝামেলা হলে ঝামেলা হবে, কোনো আমলার লাল চোখ দেখে ইসলামী শিক্ষা ব্যবস্থাকে কলঙ্কিত হতে দেব না, জীবন দিতে রাজি আছি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। মোহতারাম হাজিরিন, তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা, নবীকে পাওয়ার রাস্তা। হযরত উলামা ইকরামগণ বলেন, ঈমান দ্বারা এনেছ, সবসময় আল্লাহর কাছে মাপ চাও, আস্তাগফিরুল্লাহ বলেন না, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম।
দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায়, আজ করব না করব খালি এইভাবে দিন গেল ফলি, কেমনে মরা হিসাব দেব মাওলার কাছে হাসর বেলা, দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায়, একদিন তোর মাটির দেহ থাকবে না রে হায়, মাটি দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়, কিসের টাকা কিসের করি তোমার কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী, হাসতে দুনিয়া বর্মে সারে কান্তারা বোগদারা জুয়ে গর্ত দারিরো বারা, হাসতে দুনিয়া বর্মে সালে কান্তারা বোগদারা জুয়ে গর্ত দারিরো বারা, আইশ আশরাত কেলিয়ে ইনসানিহি ইয়াদ রক্ত বান্দা হাই মেহমানিহি, দার ফানি কি সাজাওয়াত পর না যা নেকিয়ুঁ সে আপনায় আসলি ঘর সাজা, বট বৃক্ষে কুল সমফল কে দিল রে লতার গাছে এত বড় কদ, কালি সারায় মৌমাছিরা মৌচাকে দেয় মধু, আম গাছে আম কে দিল রে লিচুর গাছে লিচু, আপন রবের কথা চিন্তা করে মানুষ মাথা রাইখো নিচু, মার ভরা উইকে দিল গো শস্য ফুরান পাখির কণ্ঠে কে দিল রে কুহু কুহু তান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ পাকের দান, সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা বাইজান মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, মুসা নবী কালিমুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, বাবা আদম সাফিউল্লাহ, বাবা আদম সাফিউল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা,
আব্বাই জন্ম দোরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলুন বোরে দিনা আমরা কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর আল্লাহ, পুর মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক ঈমানদার বান্দাদেরকে দুইটা নির্দেশ দিলেন, দুইটা কাজ করতে বললেন। বলেন কয়টা কাজ? আবার বলেন, আরেকবার, আরেকবার, দুইটা কাজ করতে বললেন। নাম্বার এক, ইমান নামক দৌলত দ্বারা অর্জন করেছে আল্লাহ তাদের উদ্দেশ্য করে তাদেরকে ডেকে বললেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমাকে ভয় করো, আল্লাহকে ভয় করার কথা বললেন। দ্বিতীয় বললেন, দ্বিতীয় নম্বর কাজ, ওয়াকুনু মাআস সাদিকিন, সৎ লোকের সাথে ওঠা বসা করো, মুমিনদের সহবতে থাকো, আল্লাহওয়ালাদের সহবতে থাকো। আল্লাহওয়ালা তৈরি হওয়ার কারখানা হলো এই সমস্ত মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কিভাবে ভয় করতে হবে, আল্লাহকে কি পরিমাণ ভয় করলে আল্লাহকে পাওয়া যাবে, দুনিয়া আখেরাতে নিজের দাম বাড়ানো যাবে, সেই প্রতিষ্ঠান, সেই ট্রেনিং সেন্টার, সেই প্রশিক্ষণ, প্রশিক্ষণের কার্যালয়, এই সমস্ত ছোট বড় মাদ্রাসা, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন কয়টা কাজ করতে আল্লাহ বলছেন? দুইটা কাজ। নাম্বার এক, কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। নাম্বার দুই, ভয় করনেওয়ালা মুমিন ব্যক্তিদের সোহবতে থাকতে হবে, আল্লাহওয়ালাদের নেককারদের সোহবতে থাকতে হবে। এই কয়টা কাজ হইল? দুইটা কাজ। এখন যার অন্তরে ভয় আছে সেই তো সবসময় নিজের গোনা থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায়, আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যায়, তওবা করা যায়, এই চিন্তায় থাকে, কথা বলেন ঠিক কিনা? এই তকবীর দেন, নারায় তকবীর। তাহলে আল্লাহ পাকের নির্দেশ, কয় কাজ করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে, আর আল্লাহকে ভয় করনেওয়ালা মুমিনগণের সাথী হইতে হবে, সৎ লোকের সোহবতে থাকতে হবে, মুমিনদের সোহবতে থাকতে হবে। আর সেই মুমিন হওয়া, আল্লাহকে ভয় করার গুণ শিক্ষা দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসায়। তাহলে বলেন মাদ্রাসার দরকার আছে না নাই? আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। কোনো কথায় কোনো আচরণে কষ্ট পায় দেখলে মাফ করে দিন, বাচ্চা থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربي هب لي من الصالحين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. ربي ارحمهما كما ربياني صغيرا. عبود ও মালিক, জীবনে যত গুনাহ হয়েছে আমাদের দ্বারা, ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড়, আল্লাহ সব গুনাহগুলি তুমি দয়া করে মাফ করে দাও। আল্লাহ গো এই মজলিসকে তুমি কবুল করে নাও, সারা দুনিয়ার সমস্ত মুর্দা জিন ইনসান দ্বারা কবরবাসী জান্নাতবাসী বানায় দাও, সারা দুনিয়ার জিন ইনসান দ্বারা জিন্দা আসি হেদায়ত বাড়ায় দাও, হেদায়ত দিয়ে দাও, হায়াত বাড়ায় দাও। আল্লাহ আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য শান্তির ফয়সালা করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসাতুল কুরআন
হযরতে হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয় আল্লাহ উভয় শাখাকে তুমি কবুল করো, আয় আল্লাহ এই মাদ্রাসায় যারা দান দক্ষিণা করে, যারা মহাব্বত রাখে, যারা ভালোবাসে, যারা পড়ায় পড়ানেওয়ালা, যারা পড়ে পড়ানেওয়ালা, যারা বাচ্চা দিয়ে সহযোগিতা করতেছে, আয় আল্লাহ অভিভাবক বৃন্দ বাচ্চা দেওয়ানেওয়ালা, আয় আল্লাহ দান করনেওয়ালা, বয়ান করনেওয়ালা, বয়ান শুননেওয়ালা, আল্লাহ গো সবার জন্য দোয়া করলাম তুমি কবুল করনেওয়ালা কবুল কইরা নাও রব্বুল আলামিন। এলাকার দূরে সদূরে কার কবর কোথায় আছে জানা নাই, প্রতিটি কবরবাসীকে জান্নাতবাসী বানায় দাও আল্লাহ। আমাদের যাদের দাদা দাদি নানা নানি মা বাপ দুনিয়ায় নাই, আয় আল্লাহ তাদের দাদা দাদি নানা নানি মা বাবার কবর জান্নাত বানায় দাও, আবার যাদের বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, আবার যাদের অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বুল আলামিন। এলাকার ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও, যারা অভাবে স্বভাব দূর করে দাও, যারা ঋণী আছে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। স্বামী স্ত্রী জীবনে যাদের সুখ নেন সুখ দিয়া দাও, যাদের ঘরে সন্তানাদি হয় না নেককার সন্তানাদি দিয়া দাও আল্লাহ। আবার সাইফুল্লে কবুল কর আল্লাহ, আল্লাহ তার বংশের মায়মুরব্বীরে জান্নাত দিয়া দাও আল্লাহ রে, তার পরিবারে তুমি আরো শান্তি দিয়া দাও রব্বুল আলামিন। এই এলাকা তোমার কাছে দিয়ে গেলাম দেইখা রাই গো আল্লাহ, আমার কাউসার আয় আল্লাহ আমার আরো ভক্ত রব্বুল আলামিন, সর্বপ্রথম 1,000 টাকা কাউসিয়া ত্রিফিস ব্যবসায়ী গো আল্লাহ, সারা বাংলাদেশে এই ব্যবসা করে আসতেছে আল্লাহ আমার স্নেহ সেই স্নেহের যুবক 1,200-1,500 যে যা পারলো দান করেছে সবার জন্য দোয়া করতেছে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ। এলাকার মা বোনদেরকে পর্দা নিশি বানিয়ে দাও, এই বাড়িওয়ালাকে কবুল করে নাও আয় আল্লাহ, এই মাদ্রাসার যা যা দরকার গাইবি খাজানা থেকে ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। যারা বয়ান করেছেন কাফি ভাই সহ, আয় আল্লাহ তেলাওয়াত করেছেন তাওহীদ বিন লাওহির ভাই সহ, ছোট বড় সমস্ত আলেমদের জন্য দোয়া করলাম এদের সম্মান আরো বাড়ায় দিও, মৌত পর্যন্ত নেক হায়াত দিয়া ইজ্জতের আসনে সমাসীন দেখো। ওদারে তোমার মাহবুব বান্দা যারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, চিস্তিয়া কাদরিয়া রাকসাবান্দিয়া মুজাদ্দেদিয়া সোহরাওয়ার্দিয়া সাহেবেরিয়া যত পীর বুজুর্গ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, খাস করে আমার পীর মুর্শিদ শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি সমস্ত ওয়ালিদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে দাও, যত ওলি আল্লাহ বেঁচে আছে হায়াত বাড়ায় দাও আল্লাহ। এলাকার প্রত্যেকটা যুবককে তুমি মাদক মুক্ত থাকার তৌফিক দিয়া দাও, মাদকের জীবন থেকে তুমি এদেরকে ফিরাই আনো, রোডে গাড়ে মোটর সাইকেল হোন্ডা যানবাহনে চলাচল করে সকল প্রকার দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আমার এই ভাই বন্ধু গুলেন্ডি তুমি হেফাজত কইর। এলাকার বুড়া বুড়ি যুবক যুবতী নারী পুরুষ যারা হাসপাতাল ক্লিনিকের বিছানায় বাড়িঘরের বিছানায় রুগী হইয়া পড়ে রয়েছে, তাদের রোগ তুমি ভালো করে দাও আল্লাহ। আমার দেশের সরকার সরকারি দল বিরোধী দল প্রশাসন আল্লাহ, পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র‍্যাব বাহিনী এনএসআই ডিজিএফআই ডিএসপি ডিবি আল্লাহ ইন্টেলিজেন্স সদস্য আল্লাহ সবার অন্তরে দিনের সহি বুঝ পয়দা করে দাও আল্লাহ রে। আমার বাংলাদেশকে আজাব গজব মহামারী ভূমিকম্প সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড়
আসমানের বালা, জমিনের বালা, সব ধরনের বালা মুসিবত থেকে আমার বাংলাদেশ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সম্পদকে হেফাজত করো আল্লাহ। আবার ছেলে আমার মেয়ে দোয়া চাইছি, আল্লাহ তুমি কবুল করে দাও। সারা দুনিয়ার সমস্ত মসজিদ মাদ্রাসা খানে কামার কাজ বিবাদ মিটাইয়া বাদ করিয়া দাও। আমাদের নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আমাদের স্বপ্নের মাধ্যমে জীবনে একবার নবীজির দিদার মিলাইয়া দাও। আল্লাহ তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। তুমি আমাদের হইয়া যাও, আমাদেরকে তোমার বানাইয়া লও। আল্লাহ এখানে যাকে পছন্দ তার ছেলে দোয়া কবুল করে নাও, নবীর ছেলে দোয়া কবুল করো। যা চাইতে পারলাম দিয়া দাও, যা চাইতে মনে নাই তাও দিয়া দিও। যা বলিতে পারলাম কবুল করে নাও রে আল্লাহ, কবুল করে নাও। যা বলতে চাইছিলাম মনে নাই ভুলে গেছি তাও কবুল করে নিও। মাহফিল শেষে দোয়া শেষে যে যেখানে যাবে যাব, সেই সালামতে পৌঁছে দিও। যাওয়ার সময় প্রতিটি কদমে কদমে কুটি কুটি গুনা মাফ করিয়া কুটি কুটি নেকি দান করিয়া দিও। রাব্বুল আলামিন নবীর উসিলে দোয়া কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।